বিদ্যাসাগর জয়ন্তীতে ট্যাবের টাকা অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার পড়ছে তোমরা ট্যাবের টাকা পাবে এই তারিখেই এমনটা বিভিন্ন ওয়েব পোর্টালে দেখা যাচ্ছে খবরের কাগজে বেরিয়েছে ও বিভিন্ন জায়গায় বেরিয়েছে তো আজকের এই প্রশ্নের উত্তর দেবো তোমরা কি ছাব্বিশ তারিখে ট্যাবের টাকাটা পাবে অর্থাৎ ট্যাবলেট টাকাটা কি বিদ্যাসাগর জয়ন্তীর দিনেই পাবে কেন আমরা এই কথা বলছি একটু আগেই কথা হয়েছিল শিক্ষা দপ্তরের এক কর্মকর্তার সাথে যাকে জিজ্ঞাসা করেছিলাম যে ট্যাবলেট টাকা নিয়ে এই মুহূর্তে কি আপডেট রয়েছে কারণ পুজো কিন্তু তোমাদের একদম সামনে চলে এসছে ট্যাব বা মোবাইল কেনার জন্য তোমাদের কিন্তু মন ছটপট করছে কিংবা কেউ সেই টাকা নিয়ে অন্যান্য কাজ করবার জন্য কিন্তু ভাবনা চিন্তা করছে তো তোমরা তোমাদেরকে বলে দিই পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন ছিল তোমাদের দেওয়া হয়নি তো সরকার বা নবান্ন বা শিক্ষা দপ্তর এমন একটা দিন খুঁজছে পুজোর আগে যে দিনটি কোনো বড় মনীষীর জন্মদিন হয়েছে সেই দিন কিন্তু পাওয়া গেল শেষমেশ ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এবং সেই কারণে ট্যাবের টাকা দেওয়া হবে ট্যাবের টাকা একটা সরকারি প্রকল্প আর ঠিক এই প্রকল্পের মধ্যে তোমরা জানো যে দুর্গাপুজোর কারণে প্রতিটি ক্লাবকে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি করে দেওয়া হয়েছে সেই টাকাটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিল বলার পর থেকে অনেকে কিন্তু বন্ধ হয়েছিল আন্দোলনটা চলছিল এই শুক্রবার আন্দোলন উঠে গিয়েছে এবার থেকে কিন্তু ক্লাবের টাকা সবাই কিন্তু পেতে শুরু করেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেরকমভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম জয়ন্তীতে বিদ্যাসাগর জন্ম জয়ন্তীতে শিক্ষা দপ্তর কিন্তু একটা পদক্ষেপ নিতে পারে তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা তোমরা পেতে পারো তো প্রথমে বলে দিই বৃহস্পতিবার তোমাদের স্কুল ছুটি থাকতে পারে কিংবা স্কুলের ক্লাসে ডেকে তোমাদেরকে কোনো স্টেডিয়ামে নিয়ে যাওয়ার জন্য অফিস আসতে পারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর কিছু পড়ুয়াদের হাতে টাকাটা তুলে দেবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এসে একত্র করে তাদের হাতে তুলে দেবে শুরু হয়ে যাবে সেদিন থেকেই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা টাকা কারোর একদিন পর কারোর একদিন আগে এইভাবে কিন্তু টাকাটা বাইপাস হয়ে প্রত্যেকের অ্যাকাউন্টে ক্লিয়ারেন্স হয়ে যাবে ফান্ড কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত ফান্ড কিন্তু রেডি রয়েছে ফান্ড শুধুমাত্র রিলিজ হবে ব্যাঙ্ক থেকে তোমাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ডিটেলসও কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে তো এর মধ্যে কিছুজন কিন্তু পাবে না এমনটাও জানা যাচ্ছে কেন কিছুজন পাবে না কিছুজন কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের আইসিসি কোড ভুল দিয়েছে তাদের বাতিল হয়েছে তারা স্কুলের সাথে যোগাযোগ করো কিছুজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ভুল নম্বর দিয়েছে সেই কারণে কিন্তু তোমরা টাকা পাবে না বাকি সবাই টাকা পাবে ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মচয়ীতে টাকা পাবে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাও আর এই বিস্তারিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখো শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলকে